প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নন্দিত অভিনেতা যার অভিনয়ে দর্শকরা প্রতিনিয়তই আনন্দ উপভোগ করে থাকেন, যার অভিনয় জীবনে পার করেছেন প্রায় তিনটি যুগ। তিনি হলেন সবার প্রিয় অভিনেতা এবং পরপর দুবারের সভাপতি বাংলাদেশ শিল্পী সমিতির মিশা সদাগর। তার কাছে জানতে চাবো তার এই তিন যুগের অভিনয় জীবনের গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে মনে রাখার জন্য এবং আমাকে মনে করার জন্য। সবার প্রিয় তো আমি না, অনেকের প্রিয়। সবার প্রিয় আসলে হওয়া কারোর পক্ষে সম্ভব না, অনেকের প্রিয়। আর বলবো যে স্ট্রাগল হচ্ছে, আমি 1986 সনে যে আসছি নতুন মুখের সন্ধানে, এইখান থেকে স্ট্রাগল তো ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল যে মানুষ আমাদেরকে চিনুক। আর আমরা মূলত ওল্ড টাউনের ছিলাম, আমি ঢাকাইয় মানুষ, তো ঢাকাইয়াদের একটা প্রবণতা থাকে যাতে যেখানে যায় দৃষ্টি যাতে সব জায়গায় কেড়ে নিতে পারে, সে মানে সে যাতে ফোকাসে থাকে। তো ওই জায়গাটি মূল ছিল, ওইটাই শক্তি, ওই শক্তি থেকে এগোনো। এবং কখনোই অভিনয়ে আমার স্পেশালি কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট যে কোনো জায়গায় আমি একটা মানে কি বলবো যে অ্যাট্রাক্টিভ পার্সন ছিলাম। যে কোনো জায়গায় গেলে তুই কিছু বল, তুই কোনো জোকস কর, তুই কোনো কিছু ডায়ালগ বল। তো ওই জায়গা থেকে আমার বন্ধু মেজবাউদ্দিন, ও ইঞ্জিনিয়ার, ও বলে যে তোর স্টিল খুব ভালো আসে। তো আমি একটু ফ্যাশন সচেতন ছিলাম, তো এবং যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো এ কারণেই আমার ফিটনেসটা অনেক ভালো ছিল। এখন তো অনেক মোটাসোটা হয়ে গেছি, তো তখন আমার ফিটনেস ভালো থাকার দরুন ড্রেস যাই পরতাম খুব সুন্দর মানাতো আমাকে। তো আমার বন্ধু ইঞ্জিনিয়ার মেজবা বললো যে তো নতুন মুখের সন্ধানে একটা 86 নতুন মুখের সন্ধানে গভর্নমেন্ট ট্যালেন্ট হান্ট করতেছে হোল বাংলাদেশ থেকে, তুই যদি এটার মধ্যে পার্টিসিপেট করিস তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুই সিলেক্ট হবি। আমি বললাম দেখ বেটা, আমি অভিনয় করছি নাকি? তো ও বলছে যে না, তোর যে প্রেজেন্টেশন আছে নর্মালি এটা অভিনয়ের করা সম্ভব, অভিনয় করা সম্ভব। তো যাই হোক, আমি বললাম দেখ, আমরা তো ঢাকাই, আমাদের বাসায় তো অভিনয় তো অ্যালাউ করবে না, তুই তো অ্যাটলিস্ট তোর বাসার ঠিকানা তাহলে দিতে পারিস। তোর বাসার ঠিকানা দিয়ে আরম্ভ করলাম এবং ওর বাসায় আমাকে পরে আমি সিলেক্ট হলাম ছবি দেখে। তারপর চারটা ইন্টারভিউ ছিল এফডিসিতে, এবং যারা আমার মনে আছে যারা এসেছিলেন ওইখানে বিচারক মণ্ডলী ছিলেন, রুজি সামাদ ছিলেন প্রয়াত, এ জে মিন্টু ছিলেন, নারায়ণ ঘোষ মিতা ছিলেন, সৈয়দ শামসুর রহমান ছিলেন, মানে সব বড় বড় ব্যক্তিত্ব অনেক অনেকে ছিলেন। তো যাই হোক, ইন্টারভিউ আমি পাস করি এবং পাস করে প্রথম ছবি করি, আমি হিরো হিসেবে সিলেক্ট হই। অ্যাজ এ হিরো আমি সিলেক্ট, আমি অমিত হাসান, শাহিন আলম, আমরা সেম ব্যাচ। আর আমাদের সিনিয়র ব্যাচটার নাম হচ্ছে মান্না, সোহেল চৌধুরী, ভাইয়ারা এরা। কাজ আরম্ভ করি, প্রথম কাজ করি একটা, আমি আমার ওস্তাদ ছোটকা আহমেদ ফিল্মে বাবা বলি তাকে, তার প্রথম ছবি আমি 87 সনে করি, অত্যাচার। সোহেল রানা ভাই হিরো, ববিতা পুর রায়কে ছিলেন, আমি একটা শুধু গান করে দিয়েছিলাম, আমি নাচতাম মোটামুটি ভালো। তো তারপর আমি ছবি করি চেতনা হিরো হিসেবে, তারপরে আমি অমিত হাসান ছিল ছবিতে, আবার এর আমার ওস্তাদ ছোটকা আহমেদের চেতনা ছবি করি ফার্স্ট, দেন সেকেন্ড ছবি করি ওই জুনিয়র নায়ক হিসাবে, মানে আমি অমিত হাসান, শেখর ভাই, ইমরান ভাইয়া ছিলেন, আমরা করি শ্রদ্ধা আলমগীর কুমকুমের অমর সঙ্গীত। ওটা সিনিয়র দুজন নায়ক ছিলেন, আলমগীর ভাই এবং জসিম ভাই, ওই ছবি সুপার ডুপার হিট হয়। বাট নতুনদেরকে নিয়ে তখন আমাদের বয়স কত, তখন আমাদের বয়স 21, এই আমার মনে হয় হ্যাঁ 21, এরকম 21-22 বছর বয়স। তো তখন তো আমাদের মতো মানুষ নায়ক হবে এটা সহজভাবে নিতে পারিনি বা নেওয়া অভ্যাস হয়নি, কারণ তখনও বহল তবিয়তে শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক হিরো, সোহেল রানা সাহেব হিরো, আলমগীর সাহেব, উজ্জ্বল সাহেব হিরো তখন আর কি। তো আমাদের এই এই প্রবণতাই আরম্ভ হয়নি, আমরা তখন একটু শুনতাম যে রুবেল ভাইকে একটা ছবি হচ্ছে, সেটা হচ্ছে লড়াকু আরম্ভ হতে যাচ্ছে, এবং আরেকটা ছবি হচ্ছে সেটা লাভ মানে বাপ্পাকে নিয়ে রাজ্জাক ভাই একটা ছবি করতেছে, 86 ঢাকা 86। তো ওই ছবিটা আমি এইটু জানি যে ইয়াংদের নিয়ে দুটো কাজ হচ্ছে। তারপর আমি মাঝখানে 90-91-92 কোনো কাজ করিনি, কারণ রুটি রুজির একটা ব্যাপার। তো তখন আমি ব্যবসায় যাই, ছোট্ট একটা ব্যবসা, গার্মেন্টস ব্যবসা করি। তো ওই বাট তখন তখন এর মধ্যে আবার শাবনাজ নাইমিন করলো, এর মধ্যে সালমান শাহ আসলো, বাট আমার অফার ছিল আর কি।
আমি যখন নায়ক হিসেবে সিলেক্ট হই তো চলাফেরা দেখে আমাকে দেয়ান নজরুল সাহেব পরিচালক, পরিচালক এজে মিন্টু পরিচালক সবচেয়ে বেশি মালিকাব স্যারই বললেন যে মিশা সাহেব আপনি যদি অ্যাংরি হিরো করেন তাহলে আপনি একদম মানে ফাটায় ফেলবেন। তাই আমি বললাম না ওস্তাদ আমি ঢাকার মানুষ এক দুটো ছবি করছি ওইটাই থাক, ওইটা অ্যাংরি হিরো তো এখানে ভিলেন হিসেবে কাউন্ট হয়। তো ওইভাবে আর কি পথ চলা আরম্ভ। আমার ওস্তাদ বললেন যে আশা ভালোবাসা ছবি স্ক্রিপ্টটা খুব ভালো আছে তুই করে দেখ। সালমান শাহ ছিল, শবনাজ ছিল এবং শবনাজ ছিল, ডন ছিল, এর এই ছবিটা করি, ছবিটা হিট হয় এবং এরপর থেকে আমাকে আর পেছনে তাকাতে হয়নি। অভিনয় করার জন্য আপনার যে আগ্রহটা সৃষ্টি হলো যে কার অভিনয়টা দেখে? না মানে কার অভিনয় দেখে আমি বলবো না যে অভিনয়ের আগ্রহটা সৃষ্টি হলো, শুধু অভিনয়টা আসলে আমাদের ওল্ড টাউনে সবাই কিন্তু খুব একটু কমিক পছন্দ করি, তারা খুব ফান পছন্দ করে। ওল্ড টাউনে যে কোনো মানুষ এক্সপ্রেশনসগুলো দেখলে মনে হয় অ্যাক্টিং করতেছে, ওয়ে অফ স্টাইল মানে তাদের যে কথা বলার বা ওয়ে অফ পার্সোনালিটি দেখবে না তাদের, তারা কিন্তু জমায় কথা বলে, রসবোধ খুব বেশি থাকে। কিরে কই যাস, দ্যাট ইজ অ্যাক্টিং। তো এখন খুব কিরে কই যাস একটা কিতাবের ঢং বা শুধু কথা যে কিরে কই যাস, আর একটা গেলে কিরে কই যাইতাস মজাই আসস, এই যে রসবোধগুলো তো আমাদের জন্মগত ছিল। তো সেই জায়গা থেকে আমি আসলে টিকে গেলাম এবং অ্যাক্টিং করা আরম্ভ করলাম। আর আমার এমনিতে পার্টিকুলারলি অভিনেতা হিসেবে বাংলাদেশে কাউকে দেখে আমার বা পৃথিবীর কাউকে দেখে আমার বলবো না যে অভিনয় করার শখ জাগছে, অ্যাজ এ ঢাকাইয়া আমার একটা ছিল যে ফোকাস থাকবে আমার কাছে, আর ফিল্ম যদি করি তাহলে মানুষ চিনবে, চেনার জন্য আর কি আসলে এটা ব্যাপার। কাউকে দেখে আমার অভিনয় করতে ইচ্ছা হয়নি। তবে ভিলেন আমি হওয়ার পিছনে একটু অবদান হুমায়ুন ফরিদি ভাই যখন ভিলেন করলেন, উনি আমার খুব প্রিয় অভিনেতা, উনি যখন করলেন ভিলেন আর আমার অফার ছিল ইয়াং ভিলেন করার, তখন আমি ভিলেন করতে রাজি হয়ে হুমায়ুন ফরিদিকে হয়ে হুমায়ুন ফরিদির উপর ইন্সপায়ার হয়ে। আপনি কিন্তু খুব ভালো নাচতে পারেন, মিঠুন সম্বন্ধে যদি কিছু বলতেন। না এই সময় আমি ওই সময় নাচতে পারতাম, আমাদের ঢাকা যাই যারা আমরা ঢাকাইয়া তাদের মনে করেন যে প্রতিনিয়ত মানে তারা গান বাজনার সাথে খুব জড়িত এবং তাদের হলুদে বলি বিয়েতে বলি আমাদের খুব আনন্দ করি আমরা। তো আমরা তখন ওই যে আমাদের ভিসিআরের যুগ ছিল, ভিসিআরের কল্যাণে মিথু চক্রবর্তী ছবি দেখা, আর আগেই বললাম ফিটনেস ভালো ছিল তাই স্টেপগুলো খুব ভালো নিতাম, মিথু চক্রবর্তী গোবিন্দর মতো স্টাইলটা কাজ করতো তখন আর কি। এখন তো আর পারি না, ওই সময় খুব বেশি পারতাম। আপনার অভিনয়ে আসার আগে কিন্তু আপনি খুব ভালো একজন খেলোয়াড় ছিলেন, হয়তো ও জায়গায়ও আপনি ভালো নাম করতে পারতেন। আপনি ফুটবল এবং হ্যান্ডবল খেলতেন, এ সম্বন্ধে যদি দর্শকদের কিছু জানাতেন। হ্যাঁ মানে আমি মূলত আমার লাইফে আমার স্বপ্ন ছিল আমি প্লেয়ার হব, ফুটবলার হব। আর আমি স্কুল জীবন থেকে আমি স্কুলগুলোতে মানে আমি চান্স পাই, আমি খুব ভালো দৌড়াতে পারতাম লং জাম্প হাই জাম্প। তো এর সুবাদে আমি তখন ফোর্থ ডিভিশন ফুটবল খেলি এবং পায়ে ব্যথা পাওয়ার পরে ফুটবলার এগুনো হয়নি, বাট আমি ফার্স্ট ডিভিশনে এবং সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে আমি হ্যান্ডবল খেলি। এই খেলা আমার রক্তে রক্তে আছে, খেলা আমি আজও এনজয় করি, আজও আমি সময় পেলে সবচেয়ে বেশি ফুটবল এবং ক্রিকেট দেখি। আপনি এ পর্যন্ত প্রায় 900 ছবিতে অভিনয় করেছেন, এ সম্বন্ধে যদি দর্শকদের কিছু বলতেন আপনার স্মরণীয় ঘটনাগুলো। হ্যাঁ গুগল বলতে পারবে বা গুগল বা প্রডিউসার অ্যাসোসিয়েশন বলতে পারবে। আমার কাছে 250 যখন আমার লিস্ট ছিল ব্যক্তিগত, সিরিয়াল প্রত্যেকটা ছবি কখন রিলিজ হয়, এরপরে মনে করেন যে মাটি এবং কী বলবো যে পায়ের নিচে মাটি এবং ছাদের মাথার উপর ছাদ খোঁজার জন্য যে কাজে ব্যস্ত হলাম, তখন আর লিস্ট করিনি এগুলো। তো কাজেই ছবির সংখ্যাটা আমি নিশ্চিত না, এটা সাংবাদিক ভাইরা বলতে পারবে অথবা প্রডিউসার অ্যাসোসিয়েশনস বলতে পারবে বা গুগল বলতে পারবে, আমি বলতে পারবো না ছবির সংখ্যা কত। আর আপনি বললেন কীভাবে এত করলাম, আমি মনে করি যে আমার এই দীর্ঘ প্রায় 34-35 বছর তিনটা প্রজন্মর সাথে অলমোস্ট আমি কাজ করেছি। তো এই সবার আগে অবদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সৃষ্টিকর্তা যদি আমাকে সুযোগ না দিতেন, আমার তাকদীরে যদি লিখে না রাখতেন, তাহলে আমি এটা হওয়া সম্ভব হতো না। শত চেষ্টা করলেও কেউ ফিল্মে ব্যস্ত হতে পারে না, ফিল্মে নাম কামাতে পারে না, এটার জন্য মেধা লাগবে প্লাস কপাল লাগবে মানে তাকদীর লাগবে। তো এটা যখন যারই সিঙ্ক হয়ে গেছে সে স্টার সুপারস্টার বা যে নামে ভূষিত করেন না কেন, কিন্তু মানে অনেক ভালো অভিনেতাই অনেক ব্যস্ত হয় না, অনেক ভালো অভিনেতাই জনপ্রিয়তা পায় না, অনেক ভালো অভিনেত্রী কিন্তু জনপ্রিয়তা পায় না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট দুইটা সিঙ্ক হয়ে যাওয়া যে ভালো অভিনেতা
মোটামুটি ভালো অভিনেতা বা অভিনেতা এবং তার সে তার কপালে আছে সে নাম করে ফেললো, এটা খুব কম। তো আমি বলবো যে এটা ক্রেডিট সম্পূর্ণভাবে আমার পরিচালকদের, আমি মিশা সদাগর হয়ে ওঠা, এবং প্রযোজকদের যারা আমার পিছনে টাকা লগ্নি করেছেন, এবং সর্বোপরি হচ্ছে আমার দর্শকদের যারা আমার ছবিটা এই প্রায় 3 যুগ ধরে দেখছেন এবং আজও আমি স্ক্রিনে যখন আসি হল তালি পড়ে। কাজে হচ্ছে আমি আমার বলবো ক্রেডিট ডাইরেক্টর, প্রডিউসার্স এবং আমার দর্শকদের, আর সবার আগে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, আমি মিশা সওদাগর। জেট এন্টারটেইনমেন্টকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। এটা আমার ছোট ভাই মজিবুর রহমানের করা, ওকে অনেক ভালোবাসি, এবং সে একজন আপাদমস্তক একজন স্পোর্টসম্যান। যারা স্পোর্টসম্যান হয় বা স্পোর্টস মেন্টালিটির হয় তাদের মনটা অনেক বড় থাকে। আর আমি সংস্কৃতি মনা, আমিও এবং আমি স্পোর্টস পছন্দ করি, তা আমি চাই যে আমাদের মনটা বড় থাকুক, তো বড়োর পাশে সবাই থাকবে। তো আপনারা জেট এন্টারটেইনমেন্টের পাশে থাকুন, বারবার সাবস্ক্রাইব করুন।